নমস্কার, আমি ডক্টর উৎপত চ্যাটার্জি, জেনারেল ফিজিশিয়ান। আমরা আজকে আলোচনা করব একটি এমন একটি বিষয়ে, সেটা হলো কনজাংটিভাইটিস, বাংলায় যাকে বলে সাধারণ বাংলায় জয় বাংলা, বা অনেকজন বলে চোখ উঠে যাওয়া। তো এটি এই সময়, এই বর্ষাকালে বা বসন্তকালে একটি খুবই কমন একটি বিষয়। আমরা দেখি যে যে প্রবলেমটা হয়, যে লোকেদের চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, চোখে ব্যথা হয়, ইচিং বা চুলকানি হয়, চোখ ফুলে যায়, এই সব সমস্যাগুলো দেখা যায়। এই রোগটা হচ্ছে যে চোখের ওপরে একটা লেয়ার থাকে যেটাকে বলে কনজাংটাইভা। সেই লেয়ারটা আপনার চোখের ওপরের পাতা এবং নিচের পাতার ভেতর দিয়ে গিয়ে কর্নিয়ার ওপর দিয়ে যায়, সরি, কর্নিয়ার বাইরে বালবার কনজাংটাইভার ওপর দিয়ে যায়। এবং এই লেয়ারটা একটি ট্রান্সপারেন্ট লেয়ার, যার অর্থ হচ্ছে এই লেয়ারটার থ্রু দিয়ে, মাধ্যম দিয়ে আলো পাস করতে পারে। তো এই কনজাংটাইভার ইনফ্লামেশনকে বলা হয় কনজাংটিভাইটিস, যেটা মূলত তিন কারণে হয়। একটা হলো আপনার ভাইরাল বা যে কোনো ভাইরাস এর দ্বারা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ব্যাকটেরিয়াল বা যে কোনো ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে, আর তৃতীয় হচ্ছে অ্যালার্জিক। অনেক সময় কোনো রকম ব্লান্ট ট্রমা বা কোনো রকম আঘাতের জন্যে হতে পারে, বা কোনো রকম ফরেন বডি বা যেটাকে বলা হয় যে কোনো রকম পোকা বা কোনো রকম এমনি কোনো রকম একটা অবজেক্ট যদি চোখে পড়ে, তার কারণেও হতে পারে। তো এই সব কারণে যেই ইনফ্লামেশনটা হচ্ছে কনজাংটাইভার, এটাকে বলে কনজাংটিভাইটিস। এই জিনিসটা কিন্তু এক বা দু সপ্তাহের ভেতরে সম্পূর্ণভাবে সেরে যায়, যেটা আপনাদের লক্ষ্য করতে হবে অ্যাজ এ জেনারেল পাবলিক, যে আমার যেন বিশেষ করে জ্বর না আসে, বা চোখ দিয়ে যদি কোনো পুঁজ বেরোয়, তো এই সব জিনিসগুলো কিন্তু ব্যাকটেরিয়াল কজে হচ্ছে। ভাইরাল কজে কিন্তু চোখ দিয়ে পুঁজ বেরোবে না, বা বিশেষ করে বেশি জ্বর আসবে না। আর অ্যালার্জিক কারণে যদি হয়, তাহলে প্রচণ্ড পরিমাণে ইচিং হবে, চুলকানি হবে। ট্রিটমেন্ট হিসাবে আমরা বেসিক্যালি একটা লুব্রিকেন্ট দিই, আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল দিই, কজ অনুসারে যে কিসের কারণে হচ্ছে সেটা অনুসারে আমরা ট্রিটমেন্ট করি। আপনারা গরম শেক দেবেন চোখে, আর ডেফিনেটলি একজন ফিজিশিয়ান বা ডক্টরকে, আই স্পেশালিস্টকে দেখাবেন। আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপস দিই, লুব্রিকেন্ট ড্রপস দিই, ওরাল অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়, হট কম্প্রেস করতে বলা হয়। এই সব জিনিসগুলো করলে আপনাদের এক সপ্তাহের ভেতরে রোগটা সেরে যায়। রোগটা কিন্তু সংক্রামক, স্পেশালি থ্রু আপনার এরোসলস বা থ্রু টাচ কন্টামিনেশনে আসতে পারে। তাই জন্যে আমাদের একটুখানি সতর্ক থাকতে হবে, স্পেশালি হ্যান্ড স্যানিটাইজার। এখনকার করোনার পরে তো এই হ্যান্ড স্যানিটাইজারের কালচারটা ডেফিনেটলি প্রেভেলেন্ট আছে। তো এটার জন্যে কী হবে যে আমাদের প্রোটেকশান থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।